অনেক দর্শকই কমপ্লেন করে থাকেন মাংস রান্না এত জটিল কেন। তো সেই সব দর্শকদের জন্য খুব সহজে আমি মাংস রান্না করে দেখাচ্ছি গোটা মশলা দিয়ে। এই রেসিপিটি তৈরি হবে সম্পূর্ণ গোটা মশলা দিয়ে। তো ছোট ছোট মশলাগুলো অনেক সময় দাঁতের নিচে পড়লে অনেকে আনইজি ফিল করেন, তাই এই ছোট মশলাগুলোকে আমি প্রথমে একটা পুটলি বা টোপলার ভেতর বেঁধে নেব। একটা পাতলা কাপড়ের টুকরোতে একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি আর 1/2 চা চামচ মেথি। এবার আমি মশলাগুলোর পুটলিটা তৈরি করে নিচ্ছি। দেখে নিন আমি কীভাবে করছি। আমি এখানে একটা পাতলা সাদা কাপড় নিয়েছি, আপনারা চাইলে রং ওঠে না এরকম যে কোনো পাতলা কাপড় নিতে পারেন, আর এই কাপড়টা কিন্তু আপনারা পরে আবার ব্যবহার করতে পারবেন। বাসায় যদি পুরনো গামছা থাকে সেটাও কিন্তু আপনারা কেটে ব্যবহার করতে পারেন। পুটলিটা কিন্তু একটু টাইট করে বাঁধতে হবে যেন মশলাগুলো আবার বের হয়ে না আসে। হয়ে গেছে। 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোর টুকরোগুলো কিন্তু একটু ছোটো ছোটো করে কাটতে হবে, আর হাড় চর্বি সব কিছুই নিতে হবে। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে সাইজগুলো কেমন হবে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, এটা একদম মিহি কুচি করার দরকার নেই, একটু মোটা মোটা করে কুচি করলেই হয়ে যাবে। আদা কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আদাগুলোও কিন্তু আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি, এটাও 1/4 কাপ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আসলে কীভাবে কেটেছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, তেজপাতা 2টি, স্টার মশলা 2টি, লং দিয়ে দিচ্ছি 8-10টি, কাবাব চিনি 8-10টি, গোলমরিচ 10-12টি, বড় কালো এলাচ 2টি, ছোট এলাচ 5-6টি, দারুচিনি 2 টুকরো, প্রায় 15-16টি শুকনো মরিচ একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। আমি কিন্তু বিচিগুলো সহই দিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট করে কেটে দিলে মরিচগুলো থেকে ঝালটা ভালো করে বের হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ আর সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে। হলুদ দিয়ে দিলাম চিমটি পরিমাণ। এবার সব কিছু খুব ভালো করে মাখানোর পালা। আর মাখানোর সময় গোটা গোটা পেঁয়াজের কোয়াগুলো একটু খুলে খুলে দিতে হবে, তাহলে রান্নার সময় পেঁয়াজগুলো খুব ভালোভাবে গলে যাবে। আবারও বলছি, চামচ দিয়ে মাখালে কিন্তু হবে না, হাত দিয়েই মাখাতে হবে। আমি এই রান্নাটা গরুর মাংস দিয়ে করছি। আপনারা যদি খাসি বা ভেড়ার মাংস দিয়ে করতে চান তাহলে অবশ্যই মাখানোর পরে 1/2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। তা না হলে কিন্তু ভেড়া বা খাসির মাংসের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা কিন্তু রয়ে যাবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মাংসটা যদি ভালো বা ফ্রেশ হয় তাহলে কিন্তু এই 1 কাপ পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি হিটে করতে হবে। আমি চুলোটা জ্বালিয়ে দিচ্ছি, একটা বলক না আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে আসলে ঢাকাটা খুলে একদম নিচ থেকে খুব ভালোভাবে আমি উল্টে দেব, তাহলে সবগুলো মশলা আবারও খুব ভালোভাবে মাংসের সাথে মেশে যাবে। এবার ঠিক মাছ বরাবর মাংস আর মশলাগুলো সরিয়ে যে পুটলিটা তৈরি করে রেখেছিলাম সেই পুটলিটা দিয়ে দিচ্ছি। ঠিক মাছ বরাবর ঝোলের ভেতর দিলে হবে কি, ঝোলটা পুটলিটার ভেতরে ঢুকে যে গোটা মশলাগুলো আছে সেখান থেকে একটা সুন্দর ফ্লেভার বের করে নিয়ে আসবে। মোটামুটি সব প্রসেস কিন্তু শেষ, সব মশলা দেওয়াও শেষ। এবার শুধু একটাই কাজ, সেটা হচ্ছে তেল উঠে না আসা পর্যন্ত আমি এখন এই মাংসটাকে রান্না করব। বারবার ঢাকা দেব, ঢাকা খুলব, নিচ থেকে উল্টে দেব, আবারও ঢাকা দিয়ে দেব। কাজ কিন্তু এতটুকুই। মোটামুটি পানিটা শুকিয়ে কিন্তু তেলটা একটু উপরে উঠে এসছে। আপনি এই পর্যায়ে একটু চেক করে নিতে পারেন যে মাংসটা আপনার সেদ্ধ হয়েছে কি না। ভালো বা ফ্রেশ মাংস হলে কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার কথা, যদি না হয় তাহলে এই সময় একটু গরম পানি অ্যাড করে দিতে পারেন। এবার খুব ভালো করে কষানোর পালা। এবার কিন্তু আমি আর ঢাকা দেব না। আমি একটু পুটলিটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখেন কোথাও কিন্তু খুলে যায়নি বা কোনো গোটা মশলা কিন্তু বের হয়ে আসেনি। একটু লবণটা চেখে দেখি, আমার একদম পারফেক্ট, যদি আপনাদের লাগে একটু অ্যাড করে দিতে পারেন। সব কিছুই কিন্তু শেষ, মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসছে, আর একটা যে ফ্লেভার পাচ্ছি আমি সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যখন আপনারা রান্না করবেন তখনই বুঝতে পারবেন। চুলোটা বন্ধ করে এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। হরেক রকম মশলা, বাটা মশলা বা গুঁড়ি মশলা ছাড়াও কত অসাধারণভাবে যে মাংস রান্না করা যায়, এই মাংস রান্নাটাই কিন্তু তার প্রমাণ। এটা যখন আপনারা রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আবার অনেক ব্যাচেলার ভাইয়া বা আপু আছেন যারা বলেন, আপু শিলপাটা নেই বা ব্লেন্ডার নেই, আমি মশলাটা কীভাবে পিষবো, তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি।
আর সামনে তো কোরবানির ঈদ আসছেই, আমাদের তো অনেক ধরনের মাংস খাওয়ার টেন্ডেন্সি আছে, তো এই মাংস রান্নাটাও কিন্তু আপনারা আপনাদের লিস্টে অ্যাড করে নিতে পারেন। আর এই মাংসটা দিয়ে রুটি বলেন, পরোটা বলেন, চালের আটার রুটি, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছু দিয়েই খেতে খুবই খুবই ভালো লাগে। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।